আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ছোট্ট ব্লগে। আজকে আমার গাছের আমের শেষ পর্ব দেখাবো। আম অলমোস্ট শেষ পর্যায়ে, অনেকে আমরা দিছি, বেশি মানুষ দেওয়ার আসতে দিছি। এখন লাস্ট পর্যায়ের আম আমি একটা গাছ থেকে পেরে খাবো, আপনাদের দেখাবো। সবাই সাথে থাকুন, এদিকে নিচে অনেক পড়ছে। আজকে আমি সরাসরি একটা আম পারবো। এই যে দেখুন, এটা ভেরি নাইস, একদম গাছ পাকনা আম। এইরকম আম অ্যাকচুয়ালি ইউএসএ তে খুব কম পাওয়া যায়, অনেক বড় বড় আম। এটা দেখে একটা ছোট্ট কবিতা মনে পড়ে গেল, জ্বরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। অনেক আম পড়ে গেছে, এই যে দেখেন। আজকে এগুলো আমরা ইয়ে করব, শেষ পর্যায়ে আম মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক নিয়ামত। একটা আম আমি আজকে খাবো সরাসরি এই দেশি স্টাইলে, বাংলাদেশে আগে খাইতাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখেন রসটা কত নাইস, টসটসে রস, অনেক মিষ্টি। আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, অনেক মিষ্টি আম। অনেকটা খাইলে পেটটা পুরা ভরে যায়। অনেক মিষ্টি আম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ইউএসএ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে আমি একেম বুলবুল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।